সম্প্রতি সময়ের বলিউডের দর্শকপ্রিয় একজন আইটেম তারকা হলেন নোরা ফাতি। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় আইটেম গানে কোমর দুলিয়েছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। যদিও নোরা ফাতি বিগ বস রিয়েলিটি শোর মাধ্যমে শোবি জঙ্গনে পা রেখেছিলেন, ঠিক তারপর বেশ কয়েকটি গানে পারফর্ম করতে দেখা গিয়েছিল নোরা ফাতিকে। তবে দিলবার দিলবার এবং সাকি সাকি গানে পারফর্ম করার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন নোরা ফাতিহি। যদিও নোরা ফাতিহিকে সর্বশেষ দেখা গিয়েছে সেলফি সিনেমার একটি গানে পারফর্ম করতে, তাছাড়া প্রতিটি তারকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায় নোরা ফাতিহিকে, কেননা সেখানে নোরা তার নিত্যদিনের আপডেট শেয়ার করে থাকেন। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি নোরা ফাতিহি সেখানে তার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যদিও তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে জিন্স এবং বিরা সেটে, তাছাড়া হালকা মেকআপে তার গ্ল্যামার ফুটে উঠছে, যার ফলে তাকে দেখে রীতিমতো দর্শকরা ঘায়েল। তাছাড়া সম্প্রতি নোরা ফাতি তার এই ছবির ক্যাপশনে লিখেছেন, আমি যদি দুশ্চরিত্র হতাম তবে নিজেকে ঘৃণা করতাম, কিন্তু হঠাৎ নোরা ফাতি কি কারণে এমন ক্যাপশন দিয়েছেন সে বিষয়টি অবশ্য খোলাসা করে বলেননি। তাছাড়া সম্প্রতি নোরা ফাতি নেটিজেনদের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছেন তার এই নতুন লুকের জন্য। অন্যদিকে নোরা ফাতি সম্প্রতি সময় বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তাছাড়া খুব শীঘ্রই সে সকল সিনেমার কাজে যোগ দেবেন নোরা ফাতি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নোরা ফাতি কেন বলেছেন আমি যদি দুশ্চরিত্র হতাম তবে নিজেকে ঘৃণা করতাম। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।